শ্রীমতী ভিলেজপুটে সবাইকে স্বাগত। আজকে আমি ছোট মাছের রেসিপি করে দেখাবো। এই মাছ খুব সুস্বাদু লাগে আর বর্ষাকালে এই মাছগুলো খুব উঠছে এখন, আর খেতেও খুব সুস্বাদু, তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, আর চুনা মাছ খাওয়া খুব উপকার। রোগীদেরকে এই ছোট মাছ রান্না করে দেওয়া হয়। এই চুনা মাছ রান্না করতে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ, আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো, কালো জিরে, লবণ, সর্ষের তেল, আর কাঁচা লঙ্কা কয়েকটা কুচিয়ে নিয়েছি, আর ছোট ছোট তিনটে টমেটো আমি কুচিয়ে নিয়েছি, আর কিছু আমি মশলা দেবো না। মাছটা আমি ধুয়ে কেটে আর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে। এবার আমি আগুনটা ধরিয়ে মাছটা ভেজে নেব। তেল দিলে তরকারির স্বাদটা বেশি ভালো হয়। আমার রান্না করার সময় আমার বোন চলে এসেছে আজকে, চুনা মাছ রান্না দেখবে, খুব আনন্দ হচ্ছে ওর, মাছ রান্না দেখবে বলে খুব আনন্দ করছে বোন। আরাধ্যা হ্যালো সোনামা, মাছ ভাজা খাবে বুনু, হাত পাচ্ছ তুমি মাছ ভাজা খাবে তো না, এই বাবলি কত খুশি মাছ ভাজা খাবে, ছোট মাছ খাবে ছোট মাছ। মাছটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেবো। দু পিসটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। একবারে সব ভাজা যায়নি, তাহলে আমি আরেকবার দিয়ে দেবো যে কটা আছে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই তেলটার মধ্যে আমি আবার তেল দিয়ে দেবো।
তেলটা হয়ে গেছে আর কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার আমি টমেটো গুলো দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। হলুদ গুঁড়োটা দিয়ে দেবো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। একসঙ্গে একটু ভালো করে কষে নেবো। একটু জল দিয়ে কষবো। মশলাটা ভালো করে কষে নিতে হবে, তাহলে ভালো টেস্ট আসবে। তেল ছেড়ে গেলে জানবো যে মশলাটা কষা হয়ে গেছে। মশলাটা আমার কষা হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। ঝোলটা আমার ফুটে কমে গেছে, এবার আমি মাছ ভাজা রেখে দিয়ে দেবো। এটা আমি মাখা মাখা করে নামাবো, আপনারা একটু ঝোল ঝোল করেও নামাতে পারেন। ঝোলটা খেতেও এটা টেস্ট হয় খুব, এই মাছটার খুব সুন্দর টেস্ট। মাছটা আমার যে হয়ে গেছে মাখা মাখা করে নিয়েছি, এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমার এই ছোট মাছের ঝাল রান্না হয়ে গেছে। এগুলোকে অনেকে অনেক রকম বলে, কেউ মোরলা বলে, কেউ বাঁশপাতা বলে, কেউ পাতনা বলে। আমার এই ছোট মাছের রান্না রেডি হয়ে গেছে। কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। খুব সহজে এই মাছটা রান্না করা যায়, বেশি মশলা লাগে না, শুধু কালো জিরে আর নুন হলুদ দিয়ে এটা রান্না হয়ে যায়। টমেটোটা একটু বেশি করে লাগে, দারুণ টেস্ট হয় খেতে। শরীর খারাপ হলে, জ্বর টর হলে এই মাছটা রান্না করে খেলে খুব মানে মুখে টেস্ট আনে, ভালো লাগে খেতে মুখে। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, আমাদের নতুন নতুন রান্নার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।